বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। এবারে কর্ণসুবর্ণের ব্যাপারে এত বেশি লোকের আগ্রহ দেখতে পাচ্ছি, দু বছর লকডাউনের পরে কর্ণসুবর্ণ রিলিজ করছে, লোকে মনে হচ্ছে যে একেবারে যেন উদ্গ্রীব হয়ে বসে আছে কবে কর্ণসুবর্ণ আসবে, দেখবে সবাই। আমি তো খুব আশা করছি যে খুব ভালো হবে ছবি, এবং ভালো হয়েছে। আমি নিজে যেহেতু আছি ছবির মধ্যে, আমি খুব আশা করছি যে ছবি খুব ভালো চলবে, এবং বাইরেও দেখছি অনেকেই এটা নিয়ে খুবই উৎসাহী, অনেকে জিজ্ঞেস করছেন কবে আসছে, কবে এলেই আমরা দেখব, এরকম সব এনকোয়ারিজ আসছে। আমার মনে হয় খুব ভালো, খুব ভালো। আমি শুটিং চলতে চলতে চলে এলাম, মানে আবার গিয়ে জয়েন করতে হবে, তো এইটুকু ফাঁকে কোনো রকমে বার করে এসেছি। এই ছবিটার ব্যাপারে আমার নিজেরও খুব উৎসাহ আছে, আমি নিজেও দেখতে চাই, সেই জন্য আরও ছুটে ছুটে এলাম। আমরা আজকে গুপ্তধনের খোঁজে এলাম, কাকিমা ফুগলাকে নিয়ে এসেছে গুপ্তধনের খোঁজে। আমি বলবো কাল থেকে শুরু হয়ে যাচ্ছে গুপ্তধনের সন্ধানে, সবাই সবাই হলে এসে দেখুন। আমরা যত বেশি সিনেমা দেখবো তত বেশি আরও ভালো ভালো সিনেমা উপহার পাবো, তাই কাকিমা আর ফুগলার মতন আপনারা সবাই এসে সিনেমা হলে, কাছাকাছি যে সিনেমা হল রয়েছে সেখানে এসে আপনারা দেখুন এই গুপ্তধনের সন্ধান কিভাবে করা হচ্ছে। খুব ভালো লাগছে, অবশ্যই খুব ভালো লাগছে, মানে ট্রেলার দেখে তো ভালো লেগেছে, সেই জন্যই এসেছি আজকে, তো দেখা যাক। অনেক ভালো। আপনি গুপ্তধন নিয়ে কেটে পড়বেন আর আমি নুন দিয়ে শশা খাবো, তা কি করে হয়? ওই তো আবার টিফিনটা চুরি করে তারপর আনলো। আশাবাদী প্রথম থেকেই ছিলাম, যেহেতু আমি আগেও যেটা বলেছি আর কি, প্রথম দুটো ছবি যেহেতু হিট, একটা এক্সিস্টিং ফ্যান বেস আছে যারা আশা করা যায় যে ফিরবেই এটা দেখতে, তো সেখান থেকেই হয়তো অ্যাডভান্স বুকিংয়ের এরকম চেহারা আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে, হোপফুলি এটা শনিবার রোববার কন্টিনিউ করবে এবং অনেকগুলো সপ্তাহ কন্টিনিউ করবে, দেখা যাক। আমাদের প্রোডাক্ট মানে আমাদের সিনেমা কর্ণসুবর্ণের গুপ্তধন নিয়ে আমাদের আত্মবিশ্বাস তো আছে, কিন্তু সেটা কখনোই দর্শকদের মতামত ছাড়া নয়, দর্শকরা যেটা ভালো বলবেন সেটাই শিরোধার্য। আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ছবি সকলে দেখতে পাবেন, সাধারণ দর্শকরা দেখতে পাবেন, আর কিছুক্ষণের মধ্যে আজকে স্পেশাল শো প্রিমিয়ার। সবার আগে সকলকে পুজোর শুভেচ্ছা, আর এই পুজোর আনন্দ 10 গুণ বেড়ে যাবে যদি কর্ণসুবর্ণের গুপ্তধন মানুষের ভালো লাগে। অ্যাডভান্স বুকিংয়ের খবর আমিও সারাদিন ধরে পাচ্ছি, অত্যন্ত আশাপ্রদ এই ফ্লোটা বজায় থাকবে, আমরা খুশি করতে পারব।
আমার এটা আকাশ ছোঁয়া এক্সপেকটেশন, শুধুমাত্র আমার নয় পুরো বাংলা ইন্ডাস্ট্রি। কারণ এক তো হচ্ছে এটা সোনাদা রিটার্নস, ধ্রুবর ছবি, আবির আছে এবং অফকোর্স পুরো টিম আছে, প্রোডাকশন হাউস বিগেস্ট SVF। সুতরাং এই ছবিটা এক্সপেকটেশন আকাশ ছোঁয়া এবং আমি আশা করবো এই ছবিটা চলে ফর দ্য সেক অফ দ্য বাংলা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এবং খুবই কাঁপছি আর কি, এখন লাস্ট মুহূর্তের টেনশন সব কিছু মিলিয়ে পরিক্রমাটা করেছি, ভালো করেছি। কারণ ওই যে রিলিজের যে টেনশনটা থাকে সেটা না খানিকটা কেটে গেছে সারাদিন, এখন এখন আস্তে 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 শিভার করছি আর কি। ফাইনালি লোকে দেখবে ছবিটা, কালকে রিলিজ, এটা আরও চাপের। আজকে অনেকেই ভার্ডিক্ট দিয়ে দেবে, আর কালকে দুপুরের শোয়ের মাঝখানে যে সময়টা সেই সময়টা শেষ মোটামুটি। আমরাও শুনলাম, বিশ্বাস করে এটার থেকে তো আর এটাই তো চেয়েছি আলটিমেটলি আমরা, এর থেকে ভালো আর কি হতে পারে? এটা যদি হয়ে থাকে তাহলে এক্সপেক্ট করবো যে কালকে রিলিজ করার পর ব্যাপারটা আরও ডাবল হতে পারে আর কি টিকিট বুকিং। সো এটাই বাবা হিয়ালির মাধ্যমে কিছু কিছু সংকেত রেখে গেছেন, যদি তার মর্মোদ্ধার করতে পারো। সোনাদা আবার গুপ্তধন, টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।